আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে এসেছি, একটা স্পেশাল ওকেশনে। তো আজকে কিন্তু হচ্ছে 15 ডিসেম্বর, তো কালকে 16 ডিসেম্বর, আসবে শুক্রবার। খুব খুশি খুশি একটা আমেজ, সবাই কিন্তু 2 দিনের ছুটি পেয়ে কিন্তু বেশ খুশি। তো সবাই কিন্তু ভাবছেন যে কোথাও ঘুরতে যাবেন, কোথাও খেতে যাবেন। তো আজকে আমরা কিন্তু লালবাগ কেল্লার বেশ কয়েকটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন যে আমরা লালবাগ কেল্লা এসেছিলাম আজকে। তো শুধু আসলে ঘুরলে খালে তো আর হবে না, খেতেও হবে। তো খেতে হলে তো আমাদের অবশ্যই একটা ভালো জায়গায় যেতে হবে, একটা ভালো পরিবেশে যেতে হবে। তো আপনারা লোগোটা দেখে হয়তো ভয় পাচ্ছেন যে আল্লাহ আপু আজকে এটা কী দেখাচ্ছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে ডার্ক হাউস। তো আমরা আজকে যে আউটলেটটাতে এসেছি খেতে, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ডার্ক হাউস। তো আজকে আমরা এখানকার যে খাবারের মেনু, সেই খাবারের মেনুটা দেখাবো, আর দেখাবো যে এখানকার পরিবেশটা। আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে ডার্ক হাউসের যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে লালবাগে অবস্থিত, লালবাগ কেল্লার অপোজিটে অবস্থিত একটা রেস্টুরেন্ট। এখানে কিন্তু বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট আছে লালবাগ কেল্লার অপোজিটে। তো যেহেতু এটা ডার্ক হাউস, তাই কিন্তু সব কিছু একটু ডার্ক ডার্ক দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটু ক্লিন করে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আর লাইটিংটাই এরকম টিম টিম, আপনারা জানেন যে রেস্টুরেন্টের ভিতরে একটু টিম টিম লাইট থাকে। তো এখানে আমরা এখন ডার্ক হাউসের যে ওনার আছেন ভাইয়া, ওনার সাথে আমরা একটু কথা বলবো। তো ওনাদের কাছ থেকে আমরা এখানকার বিভিন্ন ফুড মেনু সম্পর্কে একটু জেনে নিব। আপনার নামটা বলুন কাইন্ডলি। সজীব। ওকে, আমরা আজকে সজীব ভাইয়ের সাথে কথা বলবো। সজীব ভাইয়ের কাছ থেকে আমাদের যে সজীব ভাই আছে, ওনার একটু সাক্ষাৎকার নিব আমরা, ওনার রেস্টুরেন্টের সম্পর্কে জানবো, এখানকার যে ফুড মেনু আছে সেগুলো সম্পর্কে কিছু জানাবো আপনাদেরকে। যেন এখানে এসে আপনারা আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে বা আপনার প্রিয়জনদেরকে নিয়ে কিছু মধুর সময় আপনারা কাটাতে পারেন। তো সজীব ভাই, এখানে আপনাদের এখানে এটা তৈরি করার মূল উদ্দেশ্যটা আপনার কী ছিল সেটা আমরা একটু জানবো। একটু জোরে বলতে হবে ভাই আমাদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে লালবাগ হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে ঢাকার শহর, ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থী আসে, তারা লালবাগ দেখার পাশাপাশি এবং বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিস সম্পর্কে জানতে পারে। লালবাগ কেল্লা থেকে বের হওয়ার পর তারা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতে পছন্দ করে। সেক্ষেত্রে আমার একটা চিন্তা হলো যে পুরাতন ঢাকা এবং খাবারের বিভিন্ন আইটেম নিয়ে কাজ করছিলাম। ভাইয়ার কিন্তু আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে, আমি জানি না আপনার ভাইয়ার কথাটা কতটুকু শুনতে পাচ্ছেন। মানে ভাইয়া এটা চিন্তা করেছেন যে লালবাগ কেল্লা একটা দর্শনীয় স্থান, যেহেতু বাঙালির ঐতিহ্যের একটা জায়গা, তো বাংলার ইতিহাসের অনেকটাই কিন্তু বহন করে লালবাগ কেল্লা। তাই এখানে অনেক পর্যটকরা আসেন দেশি বিদেশি, তো তাদেরকে আপ্যায়ন করার জন্য, মন থেকে আপ্যায়ন করার জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা তিনি বানিয়েছেন। অনেকেই জানেন যে পুরাতন ঢাকায় বিভিন্ন ধরনের বিরিয়ানির জন্য বিখ্যাত, বিরিয়ানির পাশাপাশি যাতে কাস্টমাররা বিভিন্ন ধরনের থাই চাইনিজ বা ফাস্ট ফুড যেগুলো আছে সেগুলো যেন খেতে পারে, কন্টিনেন্টাল বাঙালি বা হায়দ্রাবাদি বিরিয়ানির পাশাপাশি যাতে অন্য টেস্ট নিতে পারে। মানে এখানে টোটাল মিক্সড ফিউশন, মানে সব কিছুর একটা ফিউশন এখানে পাওয়া যাবে। ওকে, লালবাগে জানেন আপনারা বিভিন্ন ধরনের নামকরা রেস্টুরেন্টগুলো আছে, তাদের সাথে টেক্কা দিয়ে আমি যাচ্ছি যে আমিও খাবার বা খাবারের টেস্ট কাস্টমারদেরকে দিতে। তো আমরা আপনার যাত্রার কথাটা শুনে খুব ভালো লাগছে। তো আপনার পথ চলাটা, জার্নিটা আমরা শুনলাম, তো এখন মানে এটা সূচনাটা আমরা শুনলাম, তো এখন আমরা জেনে নিব যে এখানে কত মানে খাবারের মেনুটা আমরা একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আপনাদের তো নিশ্চয়ই এটা খাবারের যে কয়েকটা ভাগ আছে, যেমন স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট, এরকম টাইপ, অ্যাপেটাইজার, ওকে ওকে, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, ওকে, সেট মেনু আছে। তার মধ্যে পাস্তা এবং পিজার জন্য আমরা খুব চেষ্টা করছি যাতে এটাকে আরো উন্নত করা যায়। সেক্ষেত্রে পাস্তা আছে আমাদের এখানে তিন ধরনের, এখানে তিন ধরনের পাস্তা পাওয়া যায়। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, ভাইয়ার কথা অনেকে যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নাই। 250 থেকে 300 এর মধ্যে, মানে 250 থেকে 300 টাকার ভিতরে পাবে কি পাস্তা পাবে। ওকে, আপনারা পাস্তাটা কিন্তু পেয়ে যাবেন 250 থেকে 300 টাকার ভিতরে। তারপর এখানে 6 ধরনের পিৎজা আপনারা পেয়ে যাবেন। তো স্পেশালিটি কি আপনাদের এখানে? আমাদের এখানে আমাদের ডার্ক হাউসের স্পেশাল একটা পিৎজা আছে, যেটা আপনার রেঞ্জ হচ্ছে 450 থেকে 950, মানে 450 থেকে 950 এর মধ্যে একটা রেঞ্জের একটা পিৎজা হয়, এটাই হচ্ছে আমাদের ডার্ক হাউসের স্পেশালিটি। একটা ফ্যামিলি, ফুল ফ্যামিলি সহ একদম অনায়াসে খেতে পারবেন। কয়জন মেম্বারের? 3 থেকে 4 জন।
তিন থেকে চারজন অনায়াসে খেতে পারবেন। তো এটা 450 থেকে 950, মানে 450 থেকে 950 এর মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা পিৎজা, স্পেশাল পিৎজা। ওকে, তারপর শুধুমাত্র ব্যক্তি বিশেষ না, আমরা ফ্যামিলির দিকেও খেয়াল রেখে আমাদের যে আইটেমগুলো আছে প্রত্যেকটাতেই ইন্ডিভিজুয়াল কাস্টমার, যেমন 1:1 রেশিও থেকে 1:3, আমাদের প্রত্যেকটা আইটেমের সিঙ্গেল মেনু থেকে শুরু করে সেগুলো প্যাকেজ আছে। যেমন ফ্রাইড চিকেনের সিঙ্গেল পিস আছে, আবার এখানে 6 পিসের একটা ফ্যামিলি প্যাকেজ আছে, আবার যারা কাপল আছে তাদের জন্য স্পেশালি কিছু আইটেম আছে, যারা ডুয়েল তারা একসাথে বসে খেতে পারবে। ওকে, যারা দুজন বা কাপল যারা আসেন বা নিউলি ম্যারিড যারা আসেন বা দুজন অল্প রেঞ্জের ভিতরে, কিন্তু আপনারা ওই খাবারগুলো কিনতে পারবেন এবং খেতে পারবেন খুব মজা করে, যেহেতু খুব মজাদার খাবার এখানে। মানে একটা প্যাকেজের ভিতরে ফাস্ট ফুড প্লাস চাইনিজ দুইটা অর্ডার করা যাবে। আচ্ছা, ওইটা প্যাকেজটা কি রকম? ওইটা আপনার সেট মেনু আছে, আমার স্পেশাল সেট মেনু, যেটা সেট মেনু সেট টু বলেন, 320 টাকার ভিতরে সেট মেনু পেয়ে পাওয়া যাবে। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, আপনার চিকেন কারি, ভেজিটেবল কারি, থাই স্যুপ এবং উইথ একটা ড্রিঙ্কস পাচ্ছেন। ওকে, এটা কি পার পারসনের জন্য? পার পারসন? ওকে, এটা একটা কমপ্লিট চাইনিজ প্যাকেজের মধ্যে পড়ে। ওকে, তো এটার প্রাইসটা কত? 320, মানে 320 টাকা। এটার ভিতরে কি কি আছে ভাই, আবার একটু রিপিট করেন। ফ্রাইড রাইস, স্পাইসি চিকেন, চিকেন কারি আছে, তারপর ভেজিটেবল কারি, আর হচ্ছে থাই স্যুপ, ড্রিঙ্কস আছে একটা। ওকে, তারপর আমরা একটু জানবো, এছাড়াও আমি আরো স্পেশাল আমরা বার্গারটা একটু জানি। হ্যাঁ, বার্গার এখানে আমরা বাচ্চাদের কথা মাথায় রেখে যারা আসলে বার্গার লাভার তাদের কথা চিন্তা করে এখানে 7 ধরনের বার্গার রেখেছি। ভিউয়ার্স, বার্গার লাভারদের কথা চিন্তা করে আমাদের যে ভাইয়া আছে, সে ভাইয়া 7 ধরনের বার্গারের একটা সমারোহ এখানে রেখেছে, যেন আপনারা এখানে আসতে পারেন এবং 7 ধরনের বার্গারের টেস্ট একই ফ্যামিলির 7 জনের সে যদি 7 রকমের অর্ডার করেন এখানে কিন্তু অ্যাভেলেবেল, অবশ্যই পাবেন। আচ্ছা, কী কী আমরা একটু জানি, আমরা একটু জানি কি চিকেন স্মোক বার্গার, চিকেন চিজ বার্গার, চিজ বার্গার, ওকে, ক্রিস্পি চিকেন বার্গার, সেটাও করা যাবে, মানে আপনারা ঠিক যেরকম অর্ডারটা করবেন ঠিক ওরকমটি পাবেন। এছাড়া আমাদের কিছু সেট মেনু আছে। আর বার্গারটা কত থেকে স্টার্ট, কত পর্যন্ত আছে? এটা আমার 130 থেকে 300 এর ভিতরে আছে। মানে বার্গারটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা 130 টাকা থেকে শুরু করে 320 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু আপনাদেরকে একদম টোটাল সমস্ত কিছু আমরা আর কি ডার্ক হাউসের সমস্ত মেনুটা আপনাদেরকে বলে দিচ্ছি, যেন আপনারা ঘরে বসেই আপনারা জানতে পারেন যে কোন জায়গায় কোন জিনিসটার দাম কত। আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে অনায়াসে কিন্তু চলে আসতে পারেন। আমি একটু দেখাচ্ছি এটা, একটু লোকটা আমি দেখাচ্ছি, খুবই শান্ত, খুবই নিরিবিলি পরিবেশ, মানে কোনো হইচই হই হল্লা বা কোনো বিশৃঙ্খলা নেই, টোটালি একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। কিন্তু আমি আপনাদেরকে, হ্যাঁ, পারিবারিক আলোচনা বা প্রোগ্রাম বা আপনারা কারোর সাথে কোনো ইম্পর্টেন্ট মিটিং করলে কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু চুজ করতে পারেন যে আমরা ওইখানে একটু বসবো, আমাদের ইম্পর্টেন্ট কথা বলবো। বা আপনারা যদি চান যে কোনো বার্থডে পার্টি অর্গানাইজ করবেন বা এনগেজমেন্ট অর্গানাইজ করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, এখানে কিন্তু আপনারা সেটাও করতে পারবেন। দেখা যাবে ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে একসাথে, একটু বলে রাখি সেক্ষেত্রে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল বা কাপল মেনু না, আমার এখানে ফ্যামিলি মেনু আছে। ফ্যামিলি কাপল মেনুটা কত, ফ্যামিলি মেনুটা কত আমরা একটু জানি। মেনু বলতে তারা হায়দ্রাবাদি যে বিরিয়ানিটা খাবে 1:2, তার দাম হচ্ছে 320 টাকা, কিন্তু এটা অনায়াসে দুজন খেতে পারে। হ্যাঁ, এবং টেস্টও খুব ভালো, কাস্টমার ফিডব্যাক পেয়েছে খুব ভালো। এছাড়া সেট মেনু আছে আমাদের বেশ কিছু, যেগুলো অনায়াসে দুজন কাপল খেতে পারবে। তার মধ্যে আমার 6টা সেট মেনু রয়েছে। ওগুলি কত থেকে কত পর্যন্ত? 110 থেকে শুরু করে 250 টাকা, ওগুলো হচ্ছে সেট মেনু, দুজন অনায়াসে খেতে পারবে। ওকে, দুজন অনায়াসে খেতে পারবে 110 থেকে শুরু করে 250 টাকার ভিতরে। তো আমরা এটা জানতে পারলাম। তারপর আমরা যে ফ্যামিলি মেনু যেটা আছে সেটা একটু দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কিছু কারি আইটেম আছে, সিজলিং কারি আইটেম। ওকে, সিজলিং কারি আইটেম, আমার সেভ স্পেশাল সিজলিং কারি, এবং অনেকেই এই আইটেমটা খুব পছন্দ করে।
মানে উনি ওনার উনি মাঝে মাঝে কাস্টমার হয়ে ওই খাবারের স্বাদটা নেয় যে ওনার এটা খুব ভালো লাগে। ওটার নেমটা কি? এটা আছে চিকেন সিজলিং, আছে চিকেন সিজলিং, বিফ সিজলিং আছে, আপনারা কিন্তু এখানে খেতে পারেন। চিলি চিকেন আছে, চিলি মশলা আছে, ওকে, বিফ মশলা আছে, স্পেশাল ভেজিটেবল কারি আছে, নরমাল ভেজিটেবল কারি আছে, আর দুই পদ স্পেশাল ফ্রাইড রাইস এবং এগ ফ্রাইড রাইস। রাইস আইটেমগুলো আছে। তো আমরা জানতে পেলাম যে কী কী আইটেমগুলো আমরা এখানে পাবো। এই আইটেমের সাথে তারা স্যুপ কি মন্থনও খেতে পারবে, চাইনিজ আইটেম। ওকে, চাইনিজ আইটেম হিসেবে। আমি 1:1 এবং 1:2 স্যুপগুলো কি আপনারা কি রেগুলার সাইজ করেন নাকি কাপল সাইজও আছে বল? কাপল সাইজ বলতে আমরা 1:1 করি। আচ্ছা, অনেক বেশি যে কারণ আমরা 1:2 করতে পারি না। ওকে, 1:3 করতে হয়। আচ্ছা, কাপল যে এটা অফার মানে প্যাকেজটা, কাপল প্যাকেজ যেটা, এটা স্যুপের প্যাকেজটার দাম কিরকম পড়ে? এটা স্যুপের সাথে ম্যাক্সিমাম খাওয়া হয়, কিন্তু তারপর অনেকে আছে উইদাউট স্যুপও খেতে পছন্দ করেন অন্থন খাওয়ার জন্য। হ্যাঁ, সেটাই তো আমরা এসেছি, আমরাও টেস্ট করবো ইনশাল্লাহ। তো আমরা আগে আপনাদেরকে যে জানানোর ব্যাপারটা সেটা আগে কাজটা করি, তারপর আমরা মজা করে খাবার কি খাবো সেটা অবশ্যই আপনারা জানবেন। এছাড়া আমার একটা স্পেশাল মেনু আছে যেটা হচ্ছে বারবিকিউ। বারবিকিউ আমার এই রেস্টুরেন্টের মূল ফোকাস হচ্ছে বারবিকিউতে। মূলত আমার রেস্টুরেন্ট বারবিকিউর জন্য খুব বেস্ট আর কি। সেক্ষেত্রে আপনি সিঙ্গেলি যদি আসেন সিঙ্গেল কোয়ার্টার খেতে পারবেন, যদি কাপল সহ আসেন হাফ খেতে পারবেন, যদি ফ্যামিলি সহ আসেন তাহলে ফুল বারবিকিউটা খেতে পারবেন। আমাদের একটা বারবিকিউ প্যাকেজ আছে দুটো, যেটার সাথে আমরা বারবিকিউ উইথ নান এবং সালাদ 180 হচ্ছে, আপনার সিঙ্গেলি খেতে পারবেন, আর 290 কাপল সহ খেতে পারবেন। ওকে, তো আমরা আবার একটু জানি বারবিকিউ এর যে সেটটা কত থেকে কত পর্যন্ত? বারবিকিউ 140 থেকে 140 থেকে শুরু করে 500 টাকার মধ্যে আপনার বারবিকিউ মানে সিঙ্গেল প্যাকেজ, কাপল প্যাকেজ, তারপর হচ্ছে ফ্যামিলি প্যাকেজ, তিনটেই পেয়ে যাচ্ছে, কোয়াটার থেকে ফুল। ওকে, তো আমি আবারও একটু বলে দিচ্ছি, 140 থেকে 500 টাকার মধ্যে কিন্তু আপনারা কোয়াটার থেকে ফুল আপনারা প্যাকেজ নিয়ে নিতে পারবেন বারবিকিউ। তারপর এখানে আমরা নান সম্পর্কে একটু জানতে চাই। নান গার্লিক নান, বাটার নানটা পার পিস কত? 40, আর হচ্ছে গার্লিক নান যেটা হচ্ছে 45 টাকা। ওকে, এখন আমরা ড্রিঙ্কস সম্পর্কে একটু জানবো। এখানে কিন্তু বেশ কিছু ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস এর মেনু আছে, আমরা সেগুলো একটু জানিয়ে দিচ্ছি এগুলোর দাম, যেন আপনারা এখানে আসতে পারেন এবং এনজয় করতে পারেন মজাদার ড্রিঙ্কস গুলো বিভিন্ন। এটা আমি একটু জানি, এটা সফট ড্রিঙ্কস আছে, এটা 25। আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, এটা যে সফট ড্রিঙ্কসটা আছে এটা হচ্ছে 25। এখানে কিন্তু মেনুটা দেখতে পাচ্ছেন, মেনুটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটু দেখাচ্ছি, আপনারা কিন্তু বুঝতেই পারছেন। অরেঞ্জ জুস হচ্ছে 120, তারপরে মিন্ট লেমন জুস যেটা সেটা হচ্ছে 80 টাকা, তারপর মিল্ক শেক যেটা স্ট্রবেরি ভ্যানিলা চকলেট যে কোনো এসেন্সে আপনারা খেতে পারেন সেটা হচ্ছে 130 টাকা, ওরিও মিল্ক শেক যেটা ওটা হচ্ছে 160 টাকা, লাস্তি যেটা আছে সেটা হচ্ছে 100 টাকা, চকলেট কোল্ড কফি যেটা আছে সেটা হচ্ছে 130 টাকা, হট কফি হচ্ছে 100 টাকা, আইসক্রিম মিক্সড হচ্ছে 160 টাকা, আইসক্রিম যেটা সেটা হচ্ছে স্ট্রবেরি ভ্যানিলা চকলেট মানে যেটা এখানে আইসক্রিম সেটা হচ্ছে 130 টাকা, আর ওয়াটার পানি হচ্ছে 15 টাকা, আর ওয়াটার দেড় লিটার যেটা ওটা হচ্ছে 25 টাকা। তো আমি আপনাদেরকে যে পানির যে মানে বেভারেজ যে আইটেমগুলো আছে সেগুলো আর কি দামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে যে আমাদের ডার্ক হাউসটা আছে, ডার্ক হাউসটার ভিতরের পরিবেশটা একটু দেখাবো যে কেমন কি। তাহলে ভাই আপনি কিছু আমাদের সাথে যাবেন যেটা ইউনিটটা আমরা একটু দেখবো? ডার্ক হাউস মানে তো বুঝতেই পাচ্ছেন যে ডার্ক হবে সব কিছু, তো আপনারা কিন্তু অন্ধকার বুঝতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা কঙ্কাল দেওয়া আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু এটা থিম ডার্ক হাউস তো থিম বিষয় কিছু থাকতেই হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর মানে একজন আসছে, একজনের পর একজন আসছে, খেয়ে আনন্দ নিয়ে যাচ্ছে হাসি মুখে, তো এটা দেখেও কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। আর এর জন্য কিন্তু আমরা সত্যি দেখে আমরা মুগ্ধ হলাম আমাদের সজীব ভাইয়ের যে প্রচেষ্টাটা, আপনার সজীব ভাই না আপনার না, তো সজীব ভাইয়ের এই প্রচেষ্টাটা দেখে খুব ভালো লাগলো। আপনারা জানেন যে আমি সব কিছু কিন্তু খুব খুঁটিয়ে নাটে দেখতে আর কি পছন্দ করি, আপনাদেকে জানাতে পছন্দ করি। তো সজীব ভাইয়ার রেস্টুরেন্টটাতে আজকে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে বা খুব ভালো লাগছে।
তো আমরা এখানে যে পুরোটা পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর মৃদু লাইটিং, খুব ঠান্ডা একটা পরিবেশ। তো আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে কিছুটা মুহূর্ত কিন্তু এখানে একাকিত্বে কিন্তু বসে খেতে পারেন, কিছু গল্প করতে পারেন, কারণ মানুষ কিন্তু এখন প্রচুর যান্ত্রিক, একসাথে বসে যে কথা বলার সময়টা কিন্তু হয় না। দেখা যায় যে যে যার যার কাজে ব্যস্ত থাকে, তারপর রান্না বান্না এই সেই সব কিছু মিলে কিন্তু সবাই খুব ব্যস্ত। তো ব্যস্ত সময়ের মাঝখানে হঠাৎ করে যদি এরকম বাহিরে চলে আসেন একটু খেতে, বাহিরে এসে পরিবার পরিজনকে নিয়ে খাওয়া দাওয়া করলে কিন্তু খারাপ হয় না, ভালোই কিন্তু হয়, এটাই কিন্তু সাথে থাকে বা এটাই কিন্তু মনে থাকে। তো ভিউয়ার্স, টাকা পয়সা কিন্তু আজকে আছে কালকে নেই, এরকম দিন যাবে, নতুন নতুন সব কিছু হবে থাকবে, কিন্তু এরকম আপনারা ঘুরতে আসলে বা বেড়াতে আসলে যেই সময়টা, এটাই কিন্তু আপনাদের স্মৃতিতে থাকবে। তো আমাদের সজীব ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আমি এই ডার্ক হাউসটা আরেকবার সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিটগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো কিন্তু ফ্যামিলি ফ্যামিলি সিট, আমি একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ফ্যামিলি সিট আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি একদম একদম লাস্টে এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিব, এটা হচ্ছে ফ্যামিলি সিট, এখানে কিন্তু একটা সিরিয়ালে, এখানে একটা সিরিয়ালে কিন্তু ফ্যামিলি মেম্বার সবাই বসতে পারে। আর এটা হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে কাউন্টার, এখানে কিন্তু ক্যাশ কাউন্টার, এখানে কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু বিলটা পেমেন্ট করা হয়। আর মেনুটা তো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, খুব অ্যাফোর্ডেবল। আপনারা হয়তো মনে করতে পারেন যে অনেকে আসলে ভয় পান যে এই যে গেলে হয়তো আহামরি টাকা রেখে দিবে, আমাদের এত কষ্টের টাকা আমরা দিব কেন, তো আপনারা কিন্তু সেটা না করে কিন্তু সোজা কিন্তু চলে আসতে পারেন এবং এনজয় করতে পারেন খুব মজার মজার খাবারগুলো। তো এখন আমরা যে কাজ করবো, আমাদের সজীব ভাইয়ের কাছ থেকে ডার্ক হাউসের যে অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা জেনে নিব আর ফোন নাম্বারটাও জেনে নিব। তো ভিউয়ার্স, আমি একটু বলে দিচ্ছি, সজীব ভাইয়ের মুখে তো আমি শুনবো, যেহেতু উনি এটা ওনার, ওনার এতটুকু বলার তো, বলতে দেওয়ার তো সুযোগ হতেই পারে। তো আমি একটু বলে দিচ্ছি আমার ইজি ভাষায়, আপনারা আমি জানি যে আপনারা আমার ইজি ভাষা খুব পছন্দ করেন। এটা হচ্ছে লালবাগ কেল্লা, আসবেন ঘুরবেন, যাওয়ার সময় জাস্ট ডার্ক হাউস লেখা যেটা, সেটার ভিতরে ঢুকে পড়বেন আর এনজয় করবেন, খুব মজার মজার ডেলিশিয়াস ফুড, সেটাই সেটাই ঠিক। লালবাগ কেল্লার, লালবাগ কেল্লা যখন ঘুরতে আসবেন, লালবাগ কেল্লার অপোজিটে দেখতে পারবেন যে ডার্ক হাউস লেখা আছে। আর এটা যে মানে ঢুকার স্পেসটা খুবই সুন্দর, আর ভিতরে পরিবেশটা তো আমি আপনাদেরকে দেখালামই। আর এখানকার নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 01766330558। আমি আবার একটু, আমি যে নাম্বারটা বলছি, আমি যে নাম্বারটা বলে দিচ্ছি, 01766330558। আমি আবারও বলছি, 01766330558। আরেকটা নাম্বার বলছি, 01632942180। আমি আরেকবার বলছি, 01632942180। এই নাম্বারে ফোন করে আপনারা মনে করেন যে এখানে আসবেন বলে ভাবছেন, যে আমরা ডার্ক হাউসে গিয়ে আজকে একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে, বেশ আনন্দ করবো, তার আপনারা কিন্তু আসার আধা ঘন্টা আগেও কিন্তু আমাদেরকে কল করে কিন্তু আপনারা যে কোনো খাবারে কিন্তু অর্ডার দিয়ে দিতে পারেন। আবার যদি চান যে এখানকার যে খাবারগুলো সেগুলো আপনারা বাসায় খাবেন, তাহলে কিন্তু আপনারা ফোন করে কিন্তু অর্ডার দিয়ে দিতে পারবেন, ওনারা কিন্তু হোম ডেলিভারি দেওয়ারও কিন্তু ব্যবস্থা করবে। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে যদি আসেন, তাহলে কিন্তু ওনারা আপনাদেরকে একটা ডিসকাউন্ট, 5-10% ডিসকাউন্ট দেওয়ার কিন্তু চেষ্টা করবে বা অবশ্যই দিবে, এসে কিন্তু বলবেন যে আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেল থেকে এসেছি। তাহলে কিন্তু আপনাদেরকে যে মূল যে মেনুটা, সেই মেনু থেকে 5-10% ডিসকাউন্ট দিবে প্যাকেজের উপরে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগেছে আমাদের ডার্ক হাউসের এই সুন্দর রেস্টুরেন্টটি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই খেতে চলে আসবেন ডার্ক হাউসে, আপনারা আমন্ত্রিত, সাদরে আমন্ত্রিত। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর সজীব ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এভাবে মূল্যবান সময় দেওয়ার জন্য, কারণ উনি খুব ব্যস্ত বোঝা যাচ্ছে, ভাবির সাথে নাকি দেখা করতে যাবে, এখন বাসায় যাবে। তো আমাদেরকে এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ সজীব ভাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।